আমাদের লাইফে, আমাদের এই যে জীবনে, আমরা একটা আইডিয়া করে নিই সব কিছুতেই। আমি এটা করব, আমি ওটা করব, এবং আমি একটা প্ল্যান করে নিই আমাদের লাইফে। প্ল্যান করি না যে আমি এটা করলে এখানে যাব, ওটা করলে এটা হবে, এরকম একটা প্ল্যান করতে আমরা কিন্তু সবাই অভ্যস্ত, করিও তাই। এবং সমস্যাটা কোথায় বলুন তো, প্ল্যানিং করেই তো লাইফ চলতে হবে, চলবে, এটা তো ঠিকই কথা। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আমার চিন্তাভাবনাটা যখন মেলে না, আমার চিন্তাভাবনাটা যখন কার্যকরী হয় না, যখন আমি এই যেগুলো আশা করছি সেগুলো পাই না, তখন কি বলি আমরা? তখন একটাই বলি, এটা আমার ভাগ্যে ছিল। আরে আমার ভাগ্যে নেই তো, তাই জন্যেই তো আমার আজকে এইরকম অবস্থা, এইরকমই তো কিছু বলি আমরা, ভাগ্যের নামে দোহাই দিই না। তো আজকে আমি সেই সব মানুষদের বলবো যারা শুধু কোনো কিছু অসফলতা হলে বা কোনো কিছুর কারণেই ভাগ্যকে দোষ দিতে মানে সবসময় ব্যস্ত থাকেন, এটা আমার ভাগ্যে ছিল বলে হয়নি। প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভাগ্যকে দোষ দেবেন না প্লিজ। দোষটা অ্যাকচুয়ালি অন্য জায়গায়, এবং সেইটাকে ঢাকা দেওয়ার জন্যই আমরা কিন্তু মানে একটা অজুহাত বলতে পারি যে আমরা ভাগ্যকে দোষ দিতে অভ্যস্ত। তো আজকে যারা এইরকম চিন্তাভাবনা করে শুধু তাদের জন্য ভিডিওটা দেখুন। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ভাগ্য কখনো এমনি হাঁটতে হাঁটতে আমাদের সামনে চলে আসে না, আসে কি? আসে না। আমাদের সমস্যা আসে জীবনে, এবং সেই সমস্যাটা যদি আমরা ওভারকাম করতে পারি তবেই কিন্তু আমাদের ভাগ্যটা আমাদের সামনে এসে বুক চিতিয়ে দাঁড়ায় এবং আমাদের সাথে সাথে চলে। এবার আমাদের জীবনে তো অনেক সমস্যা, অনেক সময় এইরকম মনে হয় না যে আমার যা সমস্যা আছে আমি চিৎকার করে সবাইকে বলি, জানো তো আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, এবং বলিও তাই। ম্যাক্সিমাম মানুষ আমাদের সমস্যা বলতে এতটাই ব্যস্ত হয়ে যায় আমরা যে ভাবি বোধ হয় আমার থেকে বড় সমস্যা কারোর নেই, আমার লাইফে যে সমস্যা আছে আর অন্য কারোর ওনার এইরকম সমস্যা নেই, এইরকমই আমাদের একটা চিন্তাভাবনা আছে। কিন্তু আমিও এরকমই মনে করতাম যে সমস্যা বোধহয় আমার জীবনেই বেশি আছে, এত সমস্যা আমি বাঁচবো কি করে, কি করে লড়বো, কি করে সফলতা আসবে আমার, কি করে সামনের দিকে এগিয়ে যাব, এইরকম কিন্তু আমারও মনে হতো। কিন্তু জীবন পথে চলতে চলতে যখন আমি কিছু মানুষের সান্নিধ্যে এলাম, আমি ব্যক্তিগতভাবে বলছি, যখন আমি দেখলাম যে এক একজন এমন মানুষ আছেন যাদের সত্যি সমস্যার কোনো শেষ নেই, আমি তো তাও ঘর বাড়িতে আছি, আমি তো তাও শীতকালে গায়ে ঢাকা দিয়ে শুতে পারি, লেপ আমাদের পোশাক আশাক পরে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারি। এমনও মানুষ আছে যারা রাত্রি কাটানোর জন্য উপরে ছাদও নেই তাদের, মানে এমন কিছু মানুষ আছে যারা প্রতিদিন খেতে পায় না, আমি তো তাও আমার শখ আল্লাহ ধরে আমি হয়তো ভালো মন্দ খাওয়ার ইচ্ছাটাও প্রকাশটাও আমি ঠিকঠাক পালন করতে পারি, কিন্তু এমন মানুষ আছে তারা সেটাও পারে না। তখন আমি এটাই ভেবেছি এখানে, তখনই এটাই ভাবি যে আমার থেকেও কিন্তু অন্য মানুষের আরও বেশি সমস্যা আছে, এবং সেই সমস্যা তখনই আছে বলেই তারা তবুও তারা কিন্তু লাইফ ঠিকঠাকভাবেই কাটিয়ে যাচ্ছে। তখন আর আমি আমার সমস্যা কারোকে বলতে ভালো লাগে না, তখন মনে হয় নিজের সমস্যাটা নিজেই ঠিক করতে হবে। কী দিয়ে ঠিক করবো আমি, কি করে আমি আমার সমস্যাটা সমাধান করব? দেখুন, যখনই আমি সমস্যা সমাধান করতে চাইবো তখন আমাকে কিন্তু শুধু আমার কর্মটাই করে যেতে হবে, শুধু লড়ে যেতে হবে আমার কর্ম। কর কীভাবে লড়বো? শুধু কর্ম করে। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, দেখুন, আমরা কোনো অন্ধকারকে, কোনো অন্ধকারকে যখন নিবারণ করতে চাই বা অন্ধকারকে সঙ্গে যদি যুদ্ধ করতে চাই, তখন কি করি আমরা? একটা প্রদীপ জ্বালাই। এবং প্রদীপের মধ্যে কি থাকে বলুন তো? প্রদীপের মধ্যে একটা সলতে থাকে, প্রদীপ থাকে, আর তার মাঝে তেল থাকে, এবং এই তেলটা দিয়ে যখন আমি আগুনটা জ্বালাই তখন ওই প্রদীপের আলোই আমাদের এই অন্ধকারটাকে দূর করে দেয়, ওই প্রদীপের আলোই আমাদের নতুন করে পথ দেখিয়ে দেয়। এবং দেখাতে দেখাতে কি করি বলুন তো? দেখাতে দেখাতে কি করে, এক সময় আলোটা আস্তে আস্তে নিভে যায়। প্রথমে কি নিভে যায়? না, ক্ষীণ হয়ে যায়। ক্ষীণ হতে 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 অল্প হতে হতে আস্তে আস্তে তার আলোর ছটা বন্ধ হয়ে যায়। তাহলে কি আমি এটা ধরে নেব যে প্রদীপে যখন নিভে যাচ্ছে প্রদীপের জ্বলার ক্ষমতা নেই বা প্রদীপের আলো ছড়ানোর ক্ষমতা নেই? না, কখনোই ধরে নেব না। কেন বলুন তো ধরে নেব না? কারণ প্রদীপ যার জোরে
আলো ছটি ছড়িয়ে বেড়ায় সেইটা হচ্ছে তেল। ঠিক এক্স্যাক্টলি আমাদের জীবনেও যা সমস্যা আছে, যা ভাগ্যের দোহাই দিই, আমাদের ওই তেলটা নেই বলে। তেল মানে আমাদের কর্ম। আমরা যত কর্ম করে যাই, আমরা যদি যতই কর্ম করব, দেখবেন আমাদের সফলতার প্রভা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, চারিদিকে বিকিরিত এমনভাবেই হবে যে প্রত্যেকটা মানুষ আমাদের আলাদা রকমভাবে সম্মান করবে। কিন্তু আমরা কী করি, আমাদের কর্ম করার প্রবণতাটাকে মাঝে মাঝে হেলায় হারিয়ে ফেলি। আমাদের নিজস্ব অজুহাত দিয়ে এমনভাবে কাজ করি যে যেটা আমাদের সফলতার জন্য সাফিসিয়েন্ট হয় না। তাই তখন আমরা ভাগ্যকে দোষ দিই। তাই এবার থেকে কোনো দিন ভুল করেও যেন ভাগ্যকে দোষ দেবেন না, নিজের সমস্যাকে বড় করে দেখবেন না। শুধু আমরা কর্মটাই করতে পারি, এটাই আমাদের হাতে আছে একমাত্র। ভাগ্য আমাদের হাতে নেই, আপনি কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন না এই জায়গাতে, এই জগতে। আপনি না, আপনার কন্ট্রোলে কিচ্ছু নেই, শুধু একটাই আপনার কন্ট্রোলে আছে, শুধু আপনার কর্ম। শুধু ওই কর্মটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে, এবং দেখবেন যদি কন্টিনিউয়াসলি হয়ে করতে থাকি আমাদের প্রত্যেকটা কর্ম, তাহলে আমাদের সফলতা, আমাদের ভাগ্য চকচক করে জ্বলবে এবং আমাদের হাতছানি দিয়ে ডাকবে। তাই এবার থেকে আর কিন্তু ভাগ্যের দোষ দেবো না, শুধু কর্ম করে যাবো। প্লিজ একটু কর্ম করে আমাদের লাইফগুলোকে অন্যরকমভাবে সাজিয়ে দেবো। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর নতুন কেউ যদি থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব ফ্রি। তো সাবস্ক্রাইব করলে আমার একটু নতুন কিছু গড়ার বা নতুন কিছু ভাবনা করার জন্য একটু উৎপ্রেরণা, একটু আবেগ আসে। তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই, আবার আসবো নতুন একটা টপিক নিয়ে। টাটা।